এই আহলে হাদিস এদের আরেকটা নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে সুন্নাত ওয়ালা জামাত ওয়ালা। এবার সুন্নাত ওয়ালা আহলে হাদিস আছে না নাই এটা এবার দেখার কথা ভাই। এই সুন্নাতের উপরে বাংলাদেশের হুজুরেরা বেশি পারদর্শী না মক্কা মদিনার হুজুরেরা পারদর্শী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মক্কা মদিনায় পড়েছিলেন না বাইতুল মোকাররমে পড়েছিলেন? না ইন্ডিয়াতে, মক্কা মদিনায়। তো মক্কার মদিনায় মক্কা মদিনার মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি দেখে দেখে নামাজ শিখেছেন না ইন্ডিয়া বাংলাদেশের মানুষ দেখে দেখে শিখেছেন? মক্কা মদিনার না ঠিক বলছেন তো? এবার মক্কা মদিনার সাথে আপনার মসজিদের 72টা পার্থক্য নিবেন নাকি নিবেন না? নিবেন না, সত্যি নিবেন? কঠিন মশাল্লি তা ছাড়তে রাজি না। আমি তো ভাবছিলাম যে এখানে শেষ করব, তাহলে 72টা দিয়ে দিই, কারণ আমি যত কষ্ট করে নোট করেছি এটা না দিয়ে কৃপণতা করলে পারে কেমন হয় না? ঠিক আছে না আহমেদ ভাই? আপনি কি খাস্তে গেছেন ক্লান্ত? হায় মাশাআল্লাহ, মাইক মানাতে একেবারে হাবি ভাইরা। মক্কার মদিনার মসজিদে একবার করে একামত হয়, আমাদের দেশে কয়বার হয়? আমি কোনটা চলবে কোনটা চলবে এটা কিন্তু ফতোয়া দিচ্ছি না, আমি কি দিচ্ছি মক্কা মদিনাতে কি আমল আছে এটা দিচ্ছি। তারপরে আপনি মানবেন না মানবেন এটা আপনার ব্যাপার, ঠিক আছে না? হ্যাঁ ভাইরা, আমার মক্কা মদিনাতে ইমামের পিছনে সমস্ত মুসাল্লিরা নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে। বাংলাদেশের মসজিদে মুক্তাদিরা ইমামের পিছনে সালাতে ফাতিহা পড়ে না। এবার কোনটা সত্য আপনি বিচার করবেন, আমার দরকার নাই। আর আমি যেটা বলছি এটা চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ 8 বছরের অভিজ্ঞতায় দেখে শুনে লেখে লেখা পড়া করে নোট করে আপনাদেরকে বলতেছি। বাংলাদেশ ভারত দেখে আর মক্কা মদিনা 8 বছর দেখে এটা ফতোয়া দিচ্ছি, এর আগে দিনই। কথা বুঝছেন না বুঝেন নাই? চশমা দিলে আপনাদের আওয়াজ আওয়াজ দেখায়, এই জন্য মাঝে খুলে নিচ্ছি বারবার, ডিস্টার্ব হচ্ছে। ভাইরা আমার মক্কা মদিনার হুজুরেরা মুসাল্লিরা বুকের উপরে হাত বাঁধে। এবার আপনার মসজিদে কেউ বুকে হাত বাঁধলে ঘৃণা করবেন? আপনার ইচ্ছা করলে করবেন, আমার করে কি? ভাইরা যখন রুকুর থেকে রুকুতে যখন যায় তখন ওরা রফর আদায় করে, গুনেন আপনি আমি খালি বলে যাই, রুকুর থেকে যখন উঠে তখন রফর আদায় করে, 2 রাকাত বসে তাশাহুদ পড়ার পরে 3য় রাকাতের জন্য যখন উঠে তখন রফর আদায় করে। আর এই আমলগুলো বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইতে আছে কিনা বাড়ি যায় মিলা নেবেন, বাড়ি যায় মিলাই নেবেন। আমি তো দিয়ে দিলাম, ফেরকায় নাজিয়া হতে হলে এই যে লেখা লেখে বই দিয়ে গেছেন, আমাদের বিশুদ্ধ বই দিয়ে গেছেন, পড়বেন আর মিলাবেন, পড়বেন আর মিলাবেন। আর আমার মক্কার মদিনায় জোরে আমিন বলে, আমাদের মসজিদেও জোরে আমিন বলে না। মক্কা মদিনায় জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে, আমাদের এখানে পড়ে না। মক্কা মদিনায় ঈদের সালাত 12 তাকবীরে পড়ে, আমাদের এই মসজিদে পড়ে না। ভাইরা আমার ফজরের সালাত ঠিক টাইম মতো পড়ে, যেভাবে আহলে হাদিস পড়ে, বাংলাদেশে আহলে হাদিস আছে না, ঠিক এই টাইমে আজও মক্কা মদিনাতে এইভাবেই পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই পড়েছেন, এখনও মক্কা মদিনায় আছে। কটা গেল মা? 12টা। ভাইরা ওইখানকার মহিলারা পুরুষদের মতনই নামাজ পড়ে কিন্তু সর্বশরীর ঢাকা পড়ে। আমাদের মা বোনেরা কি করে, জড় সড়া হ্যাঁ মাটিকে ধরে কামড়ে রে, মাটি তোরা ছাড়বই না, ঠিক না? কোনটা করবেন এটা আপনার দায়িত্ব, আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না। কে এসে বলবে যে 72টা পার্থক্য দেখা গেছে, কেমন কথা হলো? ভাইরা আমরা মক্কা মদিনার ইমামেরা ফতোয়া দেয়, মানুষেরা আদায় করে 100 জাকাতুল ফিতর, আমরা 50 জাকাতুল ফিতর আদায় করি অর্ধেক, অর্ধেক থেকে কম হয়ে গেল না? ভাইরা আমার কবলাল জুমা খুতবার আগে 4 রাকাত সালাত আমরা পড়ি, ওরা পড়ে না, 2 রুকু করে পড়ে। কয় রাকাত করে পড়ে? 2 রাকাত করে পড়ে, 2 রাকাত করে 12 পর্যন্ত পড়তে পারবেন। উজুর পরে উজুর সময় গর্দান মশা করি, ওরা এটা করে না। ভাইরা আমার যখন ইমাম সব মসজিদে ঢুকে যায় লালবাত্তি জ্বালায় দেয়, ওরা লালবাত্তি জ্বালায় না।
খুতবার আগে এখানে বাংলায় বক্তব্য হয়, ওখানে বাংলা আরবি কোনোটাতে বক্তব্য হয় না খুতবার আগে। ভাষার খুতবা যখন দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়, এদেশে বাংলায় খুতবা দেয় না বক্তব্য দেয়, বসে বসে মিম্বারে দেয়। মিম্বার ছাড়া অন্য জায়গায় বসুক আমার আপত্তি নেই, কিন্তু মিম্বারে বসে বসে কিসের খুতবা এটা, কিসের বক্তব্য এটা জুমার আগে? আচ্ছা, ওই দেশে চার রাকাত পড়ার জন্য আপনার কোনো মিনিট দেওয়া হয় না, এই দেশে পাঁচ ছয় মিনিট দিয়ে দেওয়া হয় কবলা জুমা পড়ার জন্য, ঠিক না? ঠিক, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। ও বলে দিলাম, আমি তো কিছু বলবো না কিছু। এদেশের মসজিদে মোতাওয়াল্লি মুখোমুখের জন্য জায়নামাজ বিছিয়া জায়গা নির্ধারণ করে নাই, ওই দেশে এটা নিয়ম নাই, এখনও নাই, ওই সময় তো ছিল না, ঠিক আছে? ওই দেশে জায়নামাজের দোয়া আল্লাহ যাহাতু পড়ে না, এদেশে পড়ে। কটা গেল ভাই? ওদেশের মুয়াজ্জিনেরা কিছু বলে না, শুধু তাকবীর দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে একামত দেয়। এদেশের মুয়াজ্জিনেরা উঠি বলে কাতা সোজা করো, এরপরে একামত দেয়, বলে না? বলে না। আরে মসজিদে মসজিদে যে যে আমি যে পেয়েছি ওগুলো নোট করেছি, কথা বলছেন, যদি ভুল হয় আমাকে বলবেন, ছেড়ে দেবো, ওটা বাদ দিয়ে দেবো। ওদেশের মসজিদের মুসল্লিরা মুখে নামায় তো সল্লি আর বারাকাত রাকাত মতওয়াজ্জানিলা কাবাতি শরীফাতে এগুলো বলে না, মত নিয়াত পড়ে না। এদেশের মুসল্লিরা নিয়াত পড়ে, কয়টা হলো? হ্যাঁ হ্যাঁ, ওদেশে মক্কা মদিনার মুসল্লিরা দুই পার মাঝখানে চার আঙ্গুল ফাঁকা রাখে না, এদেশের ফতোয়া আছে চার আঙ্গুল ফাঁকা রাখার জন্য, বুঝেছেন? ওদেশে দুই মুসল্লির মাঝখানে ফাঁকা রাখে না, এদেশে দুই মুসল্লির মাঝখানে ফাঁকা রাখে শয়তান বাবুল্লাই। ওই দেশে বিসমিল্লাহ আউযুবিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতহা ইমামেরা পড়ে, এদেশে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না। কখনো হয়তো একবার প্রথমবার হয়তো বিসমিল্লাহ পড়ে, আউযুবিল্লাহ পড়ে কিনা কই শুনি না। আর সূরা ফাতহার পরে আরেকটা সূরা মিলানোর সময় বিসমিল্লাহ বলতে হয়, সেটাও বলে না, ঠিক না? ঠিক, ওই দেশে বলে। ভাইরা আমার, ইমাম মুক্তাদি আমিন এবং বিসমিল্লাহ বলে, ওই দেশের মুসল্লিরা এরা বলে না। কয়টা হলো, গুনেছেন আপনারা? গুনতে থাকেন। রুকু থেকে উঠার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান, লম্বা দোয়া পড়ে দি, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি মিল আস সামাওয়াতি ওয়াল আরদি মিল আমা বাইনাহুমা মিল আমা শীতা মিন শাইইন বাদু। এ পর্যন্ত মক্কার ইমামেরা পড়ে, এদেশের ইমামে দোয়াটাই জানে না, ঠিক আছে? ভাইয়ের আমার, তাশাহুদ প্রথম তারা কি দুই সিজদার মাঝখানে দোয়া পড়ে, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি, এদেশের হুজুরেরা পড়ে না, পড়তো সময় দেয় না। প্রথম তাসাদ থেকে ওঠার সময় রফলে আদায়ন করে, ওই দেশে এদেশে করে না, এটা বলেছি একবার। রুকুর থেকে ওঠার সময় রফলে আদায়ন করে, এদেশে করে না। দুই নাকি যখন তাসাহুদে বসে দ্বিতীয় বৈঠকে, তখন এই বাম পাটাকে ডান পার ভিতরে দিয়ে দেয়, এটা তাওয়ার রুক। এই তাসাহুদে বসার চারটা নিয়ম আছে, আমাদের দেশে একটা পালন করে, তিনটা করে না, বুঝেছি ভাই? কয়টা হলো জি? গুনেন নাই? বত্রিশটা, বেশি হয়ে গেল, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব ওই দেশে, আচ্ছা আচ্ছা করে ভাই, হ্যাঁ, বেতুর সালাতের সময় দুই রাকাত এদেশের পরে বসে যায়, ওই দেশে বসে না। দুই রাকাত পড়ার পরে বসি না আমরা বেতুর নামাজে? আরে অনেকে বসে, আপনাদের ফতোয়া দিচ্ছে না, গোটা বাংলাদেশের ফতোয়া দিচ্ছে, আমি বাংলা ভারতের মসজিদের কথা বলছি। দুই রাকাত বেতুরের সালাত তিন রাকাত পড়ার সময় দুই রাকাত পড়ে বসে যায়, ওই দেশে পড়ে না, এই সিস্টেমে বেতুরওয়ারা জানে না, ঠিক আছে? কটা গেল বুদ্ধের? ওই দেশে ইমামেরা বলে সবু সুফু ফকুম, কাতা সোজা করে না, এদেশে করে না। ওই দেশের ইমামেরা মুসল্লিদের সামনে ভরে সামনে করে কাতা সোজা করতে বলে, এদেশের ইমামেরা সামনে করেই না, ঠিক না? ঠিক, ওই দেশের ইমামেরা আপনার করে কি পাগড়ি বাঁধে না, এদেশের পাগড়ি বাঁধে নামাজ পড়ে, শুধু পাগড়ি নামাজের সময় বাঁধে, সবসময় বাঁধে, এটা সমস্যা নেই, কিন্তু শুধু নামাজের জন্য মিম্বারে একটা পাগড়ি বাঁধা থাকে, বলে সত্তর গুণ বেশি নাকি পাই না। হায় রে জাল মুলবি রে, এত জাল মুলবি হয় নাকি? এই যে ফেরকায় নাজিয়ার থেকে নাম কেটে যাচ্ছে, কিন্তু কথা বুঝছেন? আহল সুন্না ওয়াল জামা, সুন্নাওয়ালা, তো যে সুন্নাতে যেগুলো নাই এগুলো যদি আপনি বানিয়ে নেন সুন্না বানান, তাহলে কি হলো? নবী সুন্না থাকলো? এই যে আহল সুন্না ওয়াল জামা, সুন্না নাই, কিসের আহল সুন্না? আপনি আহলুল বেদা, আপনি সুন্নাওয়ালা কথা বলছে, আপনি মক্কা মদিনা যেটা আছে। ওই দেশে খুতবা দেওয়ার সময় বেশিরভাগ ইমাম লাঠি নাই, দুই একজন নেয় না, ওটা ভিন্ন কথা,
তারপরে বেশিরভাগ ওই যে ওরা কিন্তু নোট করে থাকে, নোট করে পড়ে, উল্টা পাল্টা ফতোয়া দিলে খবর আছে, এই জন্য নোট করে দেয়। আর আমাদের দেশের আল্লামা তো দাহার নোটই লাগে না এদের। হ্যাঁ, একেবারে সব ইমাম বুখারী চলে এসছে, ইবনে হাজার মুখস্থ বলে। এই মুখস্থ বলতে পারলে ভালো, কিন্তু মুখস্থ বললে হবে কি, পুরো ইসলামের সব কমপ্লিট সব কিছু দিতে পারে না, যতটুকু মুখস্থ আছে অতটুকু। এই যে আমরা হাদিসের নাম্বার বলি না, কিন্তু হঠাৎ করে একটা তিন বছরের যুবক এসে নাম্বার করে করে আপনাকে বলবে, কারণ অত দু তিনটা মুখস্থ আছে, দু তিনটা মুখস্থ, সুতরাং এটি তো বলবিও। আর হাজার হাজার হাদিসের নাম্বার মুখস্থ করবো না, ওয়াজ করবো আপনাদের, বলেন। আচ্ছা, কত গেল লাঠি নিয়ে খুতবা দাও, এটাও শোন না, আবু দাউদের হাদিস। ও দলিল দিয়ে দিচ্ছি, না 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 ভাইয়ের আমার, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুক্তাদেরকে সামনে নিয়ে বসে, এদেশে বসে না, ওই দেশে কেউ জামাত ছুটে গেলে আবার জামাত করার অনুমতি আছে, এদেশে জামাত করতে দেয় না, ঠিক আছে। ওই দেশে একামত হয়ে গেলে কোনো সন্ন্যাত চলে না, ছেড়ে দিয়ে জামাতে শরিক হয়, এদেশে সন্ন্যাত পড়তেই থাকে, বুঝলেন। এক রাকাত পাইলেও হবে, না পাইলেও হবে, কোনো রকম সালামটা পাইলেও হবে, আছে না এরকম ফতোয়া? বিসমিল্লাহ। এটা বেশি ঠান্ডা হয়ে গেল দেখছি। আচ্ছা, ওই দেশে মরণের পরে কোনো মৃত্যু ব্যক্তির নমাজের কাফফারা নাই, এদেশে নমাজের কাফফারা আদায় করে, আমার এলাকা করেছে, তাই নোট করেছে, এটা 6 লক্ষ টাকা আদায় করেছে। আর একজন প্রবাসী, ওর বাপ মারা গেছে, ওর থেকে 60,000 টাকা নিয়েছে। আরে কাফফারা কম বেশি হয় নাকি? কম বেশি কাফফারা আছে, কেউ যদি রোজা ভেঙে দেয় ইচ্ছাকৃত, কাফফারা কি কম বেশি আছে? পারবে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কম বেশি তো নাই, গরিব ধনী তো নাই। আচ্ছা, সমান ভাইয়ের আমার, এরপরে সিজদা সহ যদি হয়ে যায়, আমাদের দেশে শুধু ডান দিকে সালাম দেয় পরে সিজদা দেয়, এই সিস্টেম মক্কা মদিনাতে নাই, ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? তারপরে আবার তাসাউফ শুরু করে, নতুন করে আবার তাসাউফ করে না সিজদা দেওয়ার পরে, ওই দেশে সিস্টেম নাই, মক্কা মদিনা ইমামেরা এরভাবে সহ সিজদা দেয় না, মসজিদের ভিতরে মাইক্রোফোন ছাড়া এদেশে আজান দেয়, ওই দেশে মাইক্রোফোন দিয়ে আজান দেয়। কটা গেল মিলান, মিলান ভালো করে মিলানে। আজানের খাস দোয়ার মধ্যে আপনার একটা শব্দ বাড়িয়ে দিয়েছে, আর দারাজাত রাফিয়া, ওখানে এটা বাড়ায় নাই, আমাদের দেশে হুজুর আরবি বেশি জানে তো, এরা দোয়ার মধ্যে ঢুকেছে, মানে কোনো জায়গাতে ফাঁকা রাখে না। এ ভাই উঠলেন কেন? আরে আমি না উঠলে আপনার উঠবে না, আমি প্রতিদিন চিল্লাই, আর আপনি একদিন বসতে পারবেন না, আল্লাহ আপনাদেরকে হিসাব নেবে না, যে বক্তা প্রতিদিনই করছে, আমি 72টা শেষ করে দিই তারপরে শেষ হয়ে যাবে। তারপরে একটা ভালো কথা আছে না, কি বলেছিলাম, একটা ভালো কথা বলেছিলাম না, একটা সুসংবাদ আছে, থামেন না, এটা শেষ করি, তারপরে তাড়াহুড়া করছেন কেন? আজানের পরে ওই দেশে দুরুদ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ওপরে এদেশে পাঠ করে না, অথচ সহিহ মুসলিমের হাদিস, জোহর ইহতিয়াতি সতর্কমূলক জোহর পড়ে, ওই দেশে পড়ে না, এদেশে পড়ে, কাজাই উমরি ও দেশে পড়ে না, এদেশে পড়ে, তারপরে মহিলাদেরকে মসজিদে ও দেশে নিষেধ করে না যেতে, এদেশে মসজিদে যাওয়াই নিষেধ, ওই দেশে সম্মিলিত মোনাজাত চলে না, এদেশে সম্মিলিত মোনাজাত চলে, মোনাজাতের পরে মুখে হাত মশা করে না, একা একা করলে করবেন, যত পারেন করবেন, ঠিক আছে, কিন্তু মুখে হাত মশা এটা দুর্বল হাদিস, এটা করে না, ও দেশে করে না, এদেশে করে, ও দেশে সাবানের আলফি সলাতুল আলফি হাজার সলাত আছে, এদেশে নাই নাকি? এদেশে আছে, ও দেশে নাই, সবে বারাত এদেশে আছে, ও দেশে নাই, তারপরে সবে সবে মেয়ারাজ, মেয়েরাজের রাত্রি ও দেশে পালন করে না, এদেশে পালন করে, ও দেশে মিলাদ কিয়াম নাই, এদেশে মিলাদ কিয়াম আছে, ও দেশে ঈদ মিলাদুন্নবী নাই, এদেশে ঈদ মিলাদুন্নবী আছে, এদেশে খতমে ইউনুস আছে, ও দেশে নাই, এদেশে খতমে জালালি আছে, ও দেশে খতমে জালালি নাই, এদেশে আপনার সালাম ফিরানোর পরে দুই দিকে সম্মিলিত মুনাজাত শুরু করে, নবী সাল্লামের যে দোয়াগুলো আছে ওই দেশে পাঠ করে, এদেশে পাঠ করে না, তারপরে ও দেশে কোনো মুসল্লি যেভাবেই নামাজ পড়ুক কাউকে বের করে না, ঠাট্টাও করে না, এদেশে বের করে দেয়, ঠাট্টা করে, মারপিটও করে, ঠিক না? তারপরে ওই দেশে আওয়ামিনের সালাত মাগরিবে পড়ে না, এদেশে আওয়ামিন নামে এক সালাত মাগরিবে পড়ে, নতুন এটা। আচ্ছা, ও দেশে মুসল্লিরা খুতবার সময় সালাত পড়ে, এদেশে খুতবার সময় লালবাত্তি জ্বালিয়ে দেয়, সালাত পড়তেই দেয় না। কিছু কিছু মানুষ মনে করে যে নবী সাল্লামের ওপরে দুদুদ যদি কেউ পাঠ করে প্রথম তাসাহুদে, তাহলে সাহসিদ্ধা দেওয়া আজীব হয়ে যায়, এদেশে ফতোয়া আছে না, যা তাহিয়াতুলিল্লাহি পড়ার পরে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বললে আপনার বারে
কি হবে সব সিজদা দিতে হবে এ মাসালা ওই দেশে নাই এটা ভুল মাসালা ভাইরা আমার মসজিদে প্রবেশের সময় আল্লাহর কাছ থেকে শয়তানের থেকে পানা চাইতে হয় আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতে হয় ওই দেশে করে এ দেশে করে না তারপরে আপনার চারটি জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই প্রত্যেকটি নামাজে আল্লাহর কাছে পানা চাইতেন জান জাহান্নামের শাস্তি থেকে কবরের শাস্তি থেকে তারপরে জীবন মরণের ফিতনা দাজ্জালের ফিতনা থেকে এদেশে দোয়াটা শেখানোই হয় না তারপর আজানের পরে মাগরিবের সময় আপনার দুই রাকাত সালাত আছে এটা আমরা পড়ি ওই দেশে পড়ে এ দেশে পড়ি না সালাদুর রাগাইব নামে সালাত এ দেশে পড়ে ও দেশে পড়ে না ইফতারে আজান এ দেশে দেরি করে দেয় ও দেশে দেয় না সূর্য ঢোকার সাথে সাথে আপনার আজান দেয় একে চোখে আমরা প্র্যাকটিক্যাল দেখেছি যে সৌদি আরবের আজানটা কখনো সূর্য দেখতেছি দেখতেছি ঠাস করে ঢুকেছে আর সাথে সাথে আজান শুরু হয়েছে মানে আমার মনে হচ্ছে এক সেকেন্ডও দেরি করেনি এত সূক্ষ্মভাবে আর আজানটা দেয় তারপরে ও দেশে সাহারির জন্য আজান দেয় এদেশে সাহারির জন্য ঢোল ঢাল বাজায় গান গায় নাচ গায় অনেক কিছু করে তারপরে নামাজ ছুটে গেছে জন্য কাফফারা এটা বলেছি না ও দেশে এক রাকাত বেতর পড়ে এটা অনুমতি আছে এদেশে এক রাকাত বেতরের কোনো অনুমতিই নাই ও দেশে আট রাকাত তারাবি পড়ে এদেশে আট রাকাত তারাবি পড়ার কোনো এলাও নাই ঠিক আছে না এই বলে আমার এখানে পঁচাত্তরটা হয়ে গেছে এখানেই পঁচাত্তরটা হয়ে গেছে আর আপনারা তো গণনা করেছেন ভাইরা আমার এ হলো মক্কার মদিনার সাথে আপনার আমার পার্থক্য কয়টা পার্থক্য বললাম পঁচাত্তরটা আমি তো বাহাত্তর ধরি আছি কখন আরো নোট হয়ে গেছে আমি নিজে জানি না হ্যাঁ জামাতবদ্ধ সালাতে ইমামের পিছনের মুসল্লিদের সূরা ফাতিহা পড়ার হুকুম সম্পর্কে জানতে চাই হয়ে গেছে না মক্কা মদিনার ইমামের পিছনে সমস্ত মুসল্লিরা সূরা ফাতিহা পড়ে এখন আপনি পড়বেন কিনা বুখারী খুলে দেখবেন বিস্তারিত আলোচনার জন্য আপনাকে সহজভাবে বলে দিচ্ছি আপনার দলিলের দরকার নাই আবু হানিফা রাহিমুল্লাহ মতে সূরা ফাতিহা পড়া মাকরুহ তাহরিমি মানে কি হারাম আর চার তাহলে কি তিন ইমামের ফতো অনুযায়ী হানাফি মাজাবের কাউরি নামাজ হচ্ছে না কারণ ফরজ ছেড়ে দিচ্ছে ফরজ ছাড়লে কি নামাজ হবে আর আবু হানিফা রাহিমুল্লাহর ফতো অনুযায়ী তিন মাজাবের কাউরি নামাজ হচ্ছে না এই জন্যই যারা হারাম করতেছে নামাজে হারাম করলে নামাজ হবে এখন মাজাব টিকাবেন না নামাজ টিকাবেন এটা আপনার ব্যাপার মাজাব টিকালে মাজাব টিকাবেন নামাজ টিকালে নামাজ টিকাবেন আবু হানিফা হলো আগের ইমাম আর এই তিনজন হলো পরের ইমাম এরা বলছে ফরজ আপনি আগেরটা নেবেন না পরেরটা নেবেন হ্যাঁ এই যে এটা আগের ক্যামেরা এটা হলো পরের ক্যামেরা এটা মান বেশি না পর এটা লেটেস্ট লেটেস্ট এটা শেষ বেরিয়েছে ভাইয়ের আমার আহলে হাদিস আলেমগণ ইলিয়াসি তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হয়ে দাওয়াত ও তাবলিগ কাজ করার ব্যাপারে জড়গরকে নিষেধ করে থাকেন এমনকি তাবলিগ জামাতের ভাইদেরকে আহলে হাদিস মসজিদগুলোতে অবস্থানপূর্বক তাদের কর্মকাণ্ড পালন করতে বাধা দেওয়া হয় এর কারণ কি এর কারণ হচ্ছে ফেরকায়ে নাজিয়ার অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে জামাত ইসলাম নাকি সরি আপনার তাবলিগ জামাত ভাইয়ারা ভালো কাজের আদেশ করে সুবহানাল্লাহ বলো এত নাকি নামাজ পড়ো এত নাকি কিন্তু খারাপ কাজ থেকে নিষেধ করে না এই মূর্তি ভাঙতে হবে এটা বলে না এই কবরে সিজদা করছো এটা চলবে না এটা বলে না আখেরি মোনাজাত এরপর আর কোনো মোনাজাত নাই ওদের মোনাজাত শেষ করে দেয় টুঙ্গির ময়দানে শেষ করে দিল মোনাজাত তা আপনি আর কি এতে জায়গা দিয়ে লাভ আছে তাবলিগ জামাত ভাই রাগ করিয়েন না আমি চোদ্দ বছরের তাবলিগ জামাতের সাথী বলছি চোদ্দ শত বছর যদি আপনি এ দাওয়াত দেন ইসলামের চারণ উপকার হবে না শুধু দাড়ি টুপিওয়ালা কিছু পাবেন বাকি কোনো উপকার হবে না এত মানুষ তাবলিগ জামাত সমর্থন করেন তারপরও ন্যাংটা ছবি মোমন সিং এর সেখান থেকে সরাইতে পারলেন না আপনার এই তাবলিগ দিয়ে কি হবে ইসলামের হ্যাঁ ফাজাইলি তাবলিগ করলে পারে আপনার ইসরায়েল পর্যন্ত ভিসা দেয় আর আমাকে ইন্ডিয়াতে ভিসা দেয় না পৃষ্ঠপৃষ্ঠ বক্তব্য দিতে যাব তাই আমাকে দেয় না দেবন্ধে পড়ে এসাও দেয় না আর আপনাকে ইসরায়েলে ভিসা দেয় কা কি যে আপনার বুঝতে পারেন না আপনি ফাজাইলি আপনার মতো মুসলমানদের ইসলামের কোনো উপকার হবে না ঠিক
আপনার জামাতিলে ইসলামের সাথে যুদ্ধ করতে গেছে চরমনাই হুজুর নিয়ে গেছে তাসবি আর জামাত ইসলাম নিয়ে গেছে লাঠি যখন একারা লাঠি দিয়ে শুরু করেছে বলছে ওরে বাপ রে বাপ পালা তাসবি না পালা কি পালা প্রথমত জিজ্ঞাসা করা হয়েছে আপনারা যুদ্ধ করতে কোথায় যাচ্ছেন বলছে যুদ্ধ করতে যাচ্ছি তো যুদ্ধ করবেন তো অস্ত্র কই তখন তাসবি বের করে দেখাইছে যখন পিটন শুরু হয়েছে তখন তাসবি তাসবি কোথায় ফেলে দে পালা এটা কি হবে ইসলাম হলো নাকি হ্যাঁ যুদ্ধ যুদ্ধ এভাবে যুদ্ধ হয় ভারাক করলেন সংক্ষিপ্ত বললাম আর যদি বিস্তারিত জানতে হয় নেটে যাবেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অপব্যাখ্যা করেছেন সর্বপ্রথমে তাবলিগ জামাত ভাইয়েরা দিয়ে কালিমাকে ধ্বংস করে দিয়েছেন আর কিছু বলার দরকার না বিস্তারিত যদি জানতে হয় তাহলে আর এক বক্তব্য শুনতে হবে কালিমাই নিয়োজ শুনতে হবে এই কালিমা নিয়ে আওয়াজ করতে পারলাম না ওটা আমি আমার বইয়ে উল্লেখ করেছি আর আপনাদেরকে আল্লাহ নিয়ে কিছু কথা বলে চলে গেলাম বুঝছেন তাবলিগ জামাত যদি খারাপ কাজ থেকে নিষেধ করে ডাইরেক্ট নিষেধ করে তাহলে হাজারবার বলতাম তাবলিগ জামাত যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন মক্কা তোর মূর্তির পক্ষে বলেছেন না বিপক্ষে বলেছেন প্রথমে আপনি হিকমত হিকমত করতে করতে আপনি 150 বছর কাটাচ্ছেন আপনার নিউ দিল্লিতে হচ্ছে তাবলিগ মার্কাজ সেন্টার ওটা সেন্টার হোক ওখান থেকে শুরু হয়েছে এই বিরিয়ানি অনেক খেয়েছে আমাকে বুঝাইতে পারবেন না আমি এলেও যাইনি দেখে শুনে বলছি নিজামুদ্দিন আউলিয়ার মাজার মাত্র 100-150 গজ দূরে হাজার হাজার মানুষ 24 ঘন্টা শেরেক করছে সিজদা করছে আর এখানে হচ্ছে তাবলিগ জামাতে সুবহানাল্লাহ চলছে বলেন এই তাবলিগ দিয়ে কি লাভ হবে যে আপনার 150 বছর থেকে আপনি নিজামুদ্দিন আউলিয়ার কবরে সিজদা করার থেকে মুসলমানকে বিরত রাখতে পারছেন না শাহজালাল মাজারে হাজার হাজার মানুষ দৈনিক মুশরিক শেরেক হয়ে করে আসতেছে বাইজুল বস্তামিতে আপনার এদিকে শামাকদুমে মিরপুরে 1 নম্বরে সব জায়গায় শেরেকের আড্ডা আপনি কিসের টুঙ্গিতে আপনি আখেরে মোনাজাত করেন হ্যাঁ আমার ওই এই হযরতজিকে আমি প্রশ্ন করেছিলাম হযরতজি যিনি আমি তখন দেওবন্দে পড়ি যে হযরতজি আপ কেউ মোনাজাত করতে হয় ও তো বেদাত হয় আমি বললাম যে ওখানে মোনাজাত সংকেত বলছে ওখানে মোনাজাত কেন করেন আপনি ওটা তো বেদাত দেওবন্দের ওস্তাদেরাও বলছেন বেদাত তোর বলছে হাম দাওয়াত দেনে কে লিয়ে দোয়া করতে হ্যাঁ উনি এভাবে কথা বলতেন দাওয়াত দেওয়ার জন্য দোয়া করি তখন আমিও টাইনে বললাম দাওয়াত দেনা মকসাদ হ্যায় তো উর্দু মে কেউ করতে হে বাংলা মে কেউ নাহি আমি বললাম যদি দাওয়াত দেওয়া উদ্দেশ্য হয় উর্দুতে কেন করেন বাংলায় কেন করেন না পরে আর কথা বললেন না তুমি বাঙালি হো বুঝছেন ভাই বাঙালি খুব বোকা জাতি যেই পাকিস্তানিকে তাড়িয়ে দিলাম ওকে নিয়ে এসে আখেরি মোনাজাত করাচ্ছি প্লেনে করে আয় নাই না তাই এত মারামারি করার দরকার ছিল কি শুদ্ধ খেলাধুলা কি জায়েজ হারাম ক্রিকেট খেলা এটা কি জাতীয় খেলা না এটা জাতীয় হারাম এটা হলো জাতীয় হারাম এই ক্রিকেট খেলা পৃথিবীর সব থেকে বড় হারাম খেলা বর্তমানের জি আর কি লেখা আছে জেনে প্রথমে আমার সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আমি আমার ছেলের কবরের পাশে কি দোয়া পড়ব জি আপনি সালাম দিবেন কবর জিয়ারতে সালাম জানেন না আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি কওমি মুমিনিন এটা জানেন তো যারা জানেন এই সালাম দিবেন সালাম দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যত পারেন দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন আল্লাহ আমার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতে সুগন্ধি দিয়ে দাও জান্নাতে সব সুখ শান্তি দিয়ে দাও আল্লাহ ছোট বাচ্চা যদি হয় আল্লাহ আমার এই বাচ্চাটাকে আমার জন্য সুপারিশকারী করিয়ে দিও ওকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিও ইয়া আল্লাহ সেজন্য কিয়ামতের দিন আমার সুপারিশ করিয়ে এটা এই দোয়া করবেন ছোট ছোট মারা যায় না ওদের জন্য এই দোয়া করবেন সব দোয়া আছে এই লামাজাবি হুজুরদের থেকে শিখে নেবেন ওরা সব জানে আমার মা বাবা আমার আতিকা দেননি ও আকিকা লিখেছেন আতিকা সমস্যা নেই আমার দোয়া কি আমার মা বাবা কবরের কাছে কি পৌঁছবে জি বাপ মার জন্য দোয়া করবেন এটা তো পৌঁছবে সাতটা জারিয়া তিনটা থাকবে তার মধ্যে সন্তান যে সন্তান দোয়া করে আপনি যান জীবন ছেড়ে দোয়া করবেন আমার আম্মা মারা গেছেন 92 এ আল্লাহ তাকে জান্নাত দান করুন আমার যখনই মনে পড়ে তখনই দোয়া করি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আপনারা দোয়া করবেন আর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগিরা আমি যতক্ষণ না বলি ততক্ষণ সালাম ফিরি না
এই জন্য আমার মনে হয় আমার আব্বা এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আম্মা মারা গেছেন, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস আমাকে দান করেন, আপনাদের আম্মাকেও যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস আমাকে দান করেন। আমি যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি তাহলে কি জামাতের নেকি থেকে বঞ্চিত হব? একা একা পড়লে জামাতের নেকি থেকে বঞ্চিত হবেন, এটা সত্য। তবে বিশুদ্ধ হাদিসের উপর আমল করেছেন, যদি আপনার মসজিদে দেরি করে নামাজ পড়ায়, এখন দেরি করে নামাজ যদি পড়ায় তো আপনি কি করবেন? আউয়াল টাইমে আপনি ঘরে সালাত পড়ে নেবেন, পরে আবার জামাতেও পড়বেন, এটাই হাদিস সহি মুসলিম। মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় কি? বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন যত পারেন তত। এরপরে দান করবেন, দান করবেন কোনো বেদাতি প্রতিষ্ঠানে না, কোনো বেদাতি মূলবিকে না, ঠিক আছে? যদি না পান, এখানে যদি সন্ন্যাত তরিকায় কোনো প্রতিষ্ঠান না থাকে, আমাদের প্রতিষ্ঠান আছে, ওখানে দিবেন। ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বলেন এক রাকাত বেতর পড়া সঠিক নয়। জি না, ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ কথা বলেননি, ভুল বলছেন। আর সালাত কখনো এক রাকাত হয় না, জি না এটাও ভুল বলছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা এক রাকাত সালাত পড়ে গোটা রাত কাটিয়ে দিয়েছেন, কাবাকে সামনে রেখে, মাকাবে ইব্রাহিমকে সামনে রেখে, ফাতুল বাড়িতে স্পষ্ট বিশুদ্ধ সনদে লেখা আছে। আর হাদিস নেবেন, আমার কাছে আছে, ওই যে গাড়ি ভর্তি করে রেখেছি, ডিস্টার্ব করলে নিয়ে আসবো। এই বক্তব্য কি ইমাম রহিমাহুল্লাহ থেকে প্রমাণিত নাকি? ও ভারী কথা লিখছে, এটি ইমাম রহিমাহুল্লাহ নামে মিথ্যাচার, মিথ্যাচার। আপনারা বলেন তারাবির সালাত 8 রাকাত, তাহলে মক্কা মদিনার মসজিদে 20 রাকাত পড়া হয় কেন? ও তাহলে আমি কি ভুল বলছিলাম? আমি কি বলেছি, মক্কা সৌদি আরবে কয় রাকাত হয় ভাই? মক্কা মদিনা তো 8 রাকাত হয়, কিন্তু কাবাতে আর মসজিদে নববীতে। মক্কা আমার পুরো ডিস্ট্রিক্টকে বুঝাই, মদিনা আমার পুরো ডিস্ট্রিক্টকে বুঝাই। যখন বলবো কাবা, কাবা এবং মসজিদ নববী, এখানে 20 রাকাত হয় 20 দিন, কয়দিন? 20 দিন। আর পরের 10 দিন যেটা আসে তখন আরও 10 যোগ করা হয়, কত হলো? তাহলে 30 হলো, তাহলে 20 রাকাতে কি থাকলো? তাহলে 20 রাকাত 20 দিন কেন পড়ে, এটা তো প্রশ্ন। জি যাই যাচ্ছে তাই পড়ে। আপনি যদি সারা রাত সালাত পড়তে চান, পড়তেই থাকেন যত পারবেন, 100 রাকাত পড়বেন, সমস্যা কি? আমাদের আর 20 রাকাতওয়ালা ভাইদের মাঝে পার্থক্য এটা, আমরা বলছি নবী সুন্নাত 11 রাকাত অথবা 13 রাকাত বেতর সহ, আর আপনি বলছেন না এটা সালাত তারাবি না, এটা তাহাজ্জুদ। তো যদি এটা তাহাজ্জুদ হয় তাহলে নবী সাল্লাম 3 দিন তো তারাবি পড়েছেন, ওইটা হাদিসটা কোথায় দেখেন? নেই। 20 রাকাত পালন করি, উমার রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন, তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালে তো এটা হাদিস হলো না রে ভাই, ওটা কি হাদিস হলো? উমারের কথা কি হাদিস হয় নাকি? আপনি আসার বলেন, উমারের কথা বলেন, কিন্তু হাদিস বলছেন কেন? আন্দাজি বলছে 40-45টা হাদিস আছে, হাদিস থাকলে রসুলের হাদিস দেখান, সেটা তো নাই। বোধা বুঝছেন কয়টা আছে, কয় রাকাত আছে? বোখারি হাদিস 11-13 বেতর সহ, মানে 8 রাকাত। হ্যাঁ উত্তর তো দিতে হবে, তাহলে 20 দিন 20 রাকাত কেন? মক্কা অর্থাৎ কাবা এবং মসজিদ নববী, এটা রাষ্ট্রীয় মসজিদ, এটা কি রাষ্ট্রীয় মসজিদ? রাষ্ট্র ভালো মনে করেছে যে বাঙালিরা 20 রাকাত পড়ে, তো এখানে 20 রাকাত করি দিই, করে দিয়েছে। কেউ কেউ আলেম ওলামা বলেন যে 20 রাকাত না, সারা রাত সালাত চলবে এখানে, এটা বন্ধ করা যাবে না, ঠিক আছে? কেউ বলছে না যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেনি ও কাজ করা যাবে না, ঘুমের সময় দিতে হবে, কাজে বেশি থেকে বেশি 20 রাকাত করে দেন, তো 20 রাকাত করেছেন, ঠিক আছে? এটা রাষ্ট্রীয় নিয়ম নীতি করেছেন সবার জন্য, এটা একটা উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে যে ফরজ নামাজের সময় সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়, কিন্তু তারাবির নামাজের সময় সমস্ত দোকানপাট খোলা থাকে, আর নিম্নে দুইজন লোক থাকে একটা একটা দোকানে, যত ছোট দোকান হোক দুইজনের কম নাই। একজনের তারাবি সালাত পড়ে 10 রাকাত দিয়ে চলে যায়, আর একজন এসে 10 রাকাত পড়ে, যাতে এই কর্মচারী বঞ্চিত না হয় তারাবির থেকে, বুঝেছেন? ব্যবসায়ীদের জন্য এ কাজ করেছেন ওনারা, এটাই হচ্ছে উত্তর। আমরা সাধারণ জনগণ কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? প্রতিষ্ঠা করবেন ইসলাম প্রতিষ্ঠা, সর্বপ্রথম আপনি ফেরকায়ে নাজিয়ার যে বৈশিষ্ট্য বললাম এগুলো ফলো করেন, আর আপনার আমলকে বুখারি মুসলিম মক্কা মদিনার আমলের সাথে মিলিয়ে নেন। কারণ মক্কা মদিনা বলছি কেন, মক্কা মদিনার আমল রসুল্লাহ করিম সাল্লাম থেকে দেখে দেখে চলে আসছে, 1 নম্বর। 2 নম্বর, ওদের আমলগুলো বুখারি মুসলিমের সাথে মিল খায়, এই জন্যই বলছি মিল করে নেন, বুখারি মুসলিমের সাথে মিল করে নেন। বলবেন যে হুজুর আরও তো হাদিস আছে, ওগুলো বাদ দিচ্ছেন কেন?
আমরা বলবো যে কোরআনের পরে বিশুদ্ধ দুটা কিতাব ছিল, আমরা দুটা পাওয়ার কারণে ওইদিকে যাইনি, এবার শাস্তি দিলে দেন আল্লাহ। কিন্তু যদি আপনি এই দুটাকে বাদ দিয়ে ওদিকে যান, তখন যদি প্রশ্ন করে বিশুদ্ধ দুটি কিতাব বাদ দিয়ে তুমি অশুদ্ধর দিকে কেন গেলা, পরিষ্কার জায়গা রেখা জঙ্গলে গেছো কেন, তখন কি উত্তর দিবেন? বিপদে পড়বেন না? বিপদে পড়বেন। সূরা ফাতার ক্ষেত্রে তাই বলবে যে বুখারীতে হাদিস থাকে, স্পষ্ট হাদিস ছিল, এটা না মানে তুমি আবার পড়লে না কেন, তখন কি উত্তর দিবেন? উত্তর দিতে পারবে না। কিন্তু আমাকে প্রশ্ন করলে আমি বলবো আল্লাহ বুখারীতে হাদিস পেয়েছিলাম তাই পড়েছিলাম, এমন কি করবেন করেন? ঠিক আছে, বুঝেছেন? আমি অত তাবিল টাবিল বুঝি না, বুঝি না আল্লাহ আমি হাদিসে পেয়েছি আমল করেছি। সালাতে রফল আদায় করতে হবে না, এটা মানসুক হয়ে গেছে, তারপরেও আহলে হাদিসরা রফল আদায় করেন কেন? যিনি বলেছেন ভুল বলেছেন, হাদিস সম্পর্কে তার জ্ঞান না থাকাই এ কথা বলেছেন, হাদিস সম্পর্কে জ্ঞান না থাকাই বলেছেন, এটা সলে বলে কলে কৌশলে নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্যই বলেছেন, অন্য কিছু না। মানসুক যদি হয়ে যেত মক্কা মদিনার, এক কথা আরবিতে যারা কথা বলে, আরবিতে যারা কথা বলে এরা সবাই এগুলো করে, তো কি সব মানসুক রহিত হাদিসের ওপর আমল করছে? এরা কি মনে করেন, আপনার হুজুর সত্য না মক্কা মদিনার হুজুর সত্য? এখন যদি বলেন আমার হুজুর সত্য, আমার হুজুর এত বড় হাবা কাবা মানে সত্য না মানে, তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো না। মক্কা মদিনার আলেম যদি সত্য হয় তাহলে আপনার হুজুর মিথ্যা। এবার ইন্দোনেশিয়াতে যান, মালয়েশিয়াতে যান, আপনার মালদ্বীপে যান, সিঙ্গাপুরে যান, এরা সবাই অপলাদেন করে, নাকি সবাই রহিত হাদিসের ওপর আমল করে, আর আপনারাই শুধু ঠিক হাদিসের ওপর আমল করছেন নাকি? এটা ভাই আপনাকে বুঝাইছে আপনার এই খিতলাল গ্রামে বাড়ি তাই, কিন্তু আমাদের মক্কার মানুষকে বুঝাইতে পারবেন না। ঠিক আছে, দেখে দেখে আমল চলে আসছে, ওটা কেমন বুঝাবেন? বোন করছে, ওটা একটা বোনের প্রশ্ন আসছে, বোনটাকে অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নারীদের প্রতি তোমরা দয়া করো। মহিলাগণ ইমামের মাধ্যমে ঈদের সালাত আদায় করতে পারবে কি? জি পারবে, বুখারী সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মে সালমা সমস্ত নারীদেরকে বের করো, ঋতুমতীকে বের করো, আর ওই যে ছোটো ছোটো যে কেমন বালেগ হয়েছে লজ্জাই মরে যায়, অক উন্নাতে ঢেকে ঢেকে নিয়ে যাও, ঈদের মাঠে নিয়ে যাও, রীতিমতিরাকে ঈদগাহার মাঠের বাইরে রাখবা, ওরা খুতবা শুনবে, আর মুসলমান যখন আমিন আমিন বলবে দোয়া করবে না, ইমাম সাহেব দোয়া, আমি কতবার দোয়া হয়ে গেল না, আমার মার জন্য হলো, আপনার মার জন্য হলো, অনেক ভাইয়ের জন্য দোয়া হয়ে গেছে না, এই যে এরকম ইমাম মাঝে মাঝে দোয়া করবে, অনেকের সময় দোয়া এসে যাই বক্তব্যের মাঝে, ওরা আমিন আমিন বলবে, দূর থেকে শরিক হবে এই দোয়াতে, ওদেরকেও যেতে হবে। ঋতুপতি মহিলাকে নবী সাল্লাল্লাহু আদেশ করছেন, আর আপনার হুজুর বলছে পবিত্র যেতে পারবে না, হলো নাকি এটা? ছি 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 ছি, জি সবাই যাবেন, সবাই মা বোনেরা সবাই চলে যাবেন, ইমাম সাহেব নামাজ পড়ালে ভালো, আর নাহলে আমাকে খবর দিবেন আমি আসবো, আসতে লাগবে দুই ঘন্টা, এসে নামাজ পড়িয়ে যাবো। চুলে কালো কালো করার শাস্তি কি? খুব মারবে, খুব মারবে, আল্লাহ সৃষ্টি চেঞ্জ করছেন, আপনাকে যেমন তেমন মারি দিবে নাকি? কোন কোন সময় সালাম দেওয়া নিষেধ ও অপছন্দনীয়? কোনো সময় নিষেধ নাই, তবে কেউ যদি পেশাব পায়খানায় বসে ওকে সালাম দিবেন না, কিন্তু কেউ যদি দিয়ে দেয় গুনাহ হবে না। তাহলে ও কখন দিবে উত্তর? যখন শেষ হয়ে যাবে, ছেড়ে ছেড়ে দিবে, এবার বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ভাত খাওয়ার সময় দেওয়া যাবে না, উজুর সময় দেওয়া যাবে না, এলে আমরা আকল থেকে বানাইছি, কেন হুজুর এটা কেন দেওয়া যাবে না? বলছে ভাত খাওয়ার সময় দিলে এটা বুঝাবে যে আমাকেও খেতে দাও, কি মাদানি কোনোদিন খেতে পায় নাই তো আপনার ভাত খাওয়ার জন্য সালাম দিচ্ছে নাকি? এমপি সাহেব মন্ত্রী সাহেব না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, আপনার ভাত খাওয়ার জন্য সালাম দিচ্ছে নাকি? এটা ভুয়া যুক্তি, খোলা যুক্তি। মসজিদের সামনে দেওয়ালে মক্কা মদিনার ছবি ওয়ালা টাইলস লাগানো যাবে কি? অনেক মসজিদের সামনে দেওয়ালে ডানে আল্লাহ বামে মোহাম্মদ লেখা দেখা যায়, এ ব্যাপারে আপনি কি বলবেন? জি আমি কি বলবো, যেটা হাদিস কোরআনের আলোকে বলা যায় সেটাই বলবো। এক নম্বর, ওয়ালে মক্কা মদিনার এটা দেওয়া যাবে কিনা, বাইরে বাইরে দিলে কোনো সমস্যা নাই, এটা দেওয়া যেতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশ নেগার সাজ সজ্জা করতে নিষেধ করছেন, স্বাভাবিক রাখতে বলেছেন।
স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। মক্কা মদিনার যে মিনারটা দেওয়া হয় যদি বাইরে দেওয়া হয় এই জন্য কোনো সমস্যা হবে না আমার মনে হয়, বরঞ্চ এটা দিয়ে বোঝা যাবে এটা মসজিদ। হ্যাঁ, সমস্যা নাই এটাতে। এখন ডানে আল্লাহ বামে মোহাম্মদ, এটা দেখা লেখা যাবে কিনা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এটা আল্লাহর ইবাদতের জন্য। এখানে মোহাম্মদের নাম পার্সোনাল স্পেশালভাবে লেখার কোনো প্রয়োজন নাই, কাজে এখানে লেখার দরকার না। দুই দিকে আল্লাহ লিখবেন, ঠিক আছে, দুই দিকে আল্লাহ লিখবেন। কেউ যদি এ মনে করে লিখেছে যে আমি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি তাই লিখেছি, তাহলে ওকে মুশরিক বলা যাবে না, ওকে খারাপ বলা যাবে না, কোনো কিছু দিয়ে ওকে উপাধি দেওয়া যাবে না। বরঞ্চ সিস্টেমটা ঠিক না। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ লিখেছেন, কোনো সমস্যা নেই, যতবার পারেন লিখেছেন, এটা সমস্যা নেই। কিন্তু না লেখার জন্যই বলবো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন নকশা নেগার করার জন্য, সাজসজ্জা করার জন্য। আর এই নিয়তে যদি কেউ লেখে ওই জোহার স্পর্ধা আহাদ হোকার জমি পে উতার পড়ে আহমদ বনকার, উনি যিনি আহাদ নামে আরশে ছিলেন উনি জমিনে আহমদ নাম ধারণ করে এসে গেছেন, মানে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এই উদ্দেশ্যে যদি লেখে তাহলে অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামি, কোনোদিন জান্নাতে যাবে না, ওটা দ্রুত এখান থেকে সরিয়ে ফেলতে হবে। বুঝেছেন তো? উদ্দেশ্যের ওপরে ফতোয়া। জি, এক ব্যক্তির ছেলে সন্তান নেই কিন্তু দুই মেয়ে আছে, কিন্তু বড় মেয়েকে কিছু জমি দিয়ে ছোট মেয়েকে বাড়ি ভিটা সহ সব জমি দলিল করে দিয়েছে, এখন তার কি হবে, মরলে কি ক্ষতি হবে, পিটন এমন দেওয়া দিবে না? তখন বুঝতে পারবে আপনার দুটা মেয়ে আছে, আপনি লিখবেন কেন? মরার পরে যা ভাগ পাবে তাই নিবে, আপনি লিখে দিতে পারবেন না। তারপরে ভিটা বাড়ি একজনকে, জমি জায়গাত আর একজনকে, আপনি ভাগ করবেন কেন? হয়তো কাউকে জিতাইছেন, কাউকে ঠকাইছেন, তাহলে পরে কেয়ামতের দিন ধরা খাবেন, ঠিক আছে? আর প্রথমত এটা লেখাই যাবে না, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, তুমি তো উত্তম উত্তরস্বরী, কিন্তু আমাকে একটা ছেলে দাও যেটা আমার উত্তরস্বরী হয়ে থাকবে, এরপরে যদি আল্লাহ দেন তো আলহামদুলিল্লাহ, না দিলে কিছু করার নাই, এটা আপনার জন্য নির্ধারণ করেছে। মেয়েরা ভাগ পাবে, তিন ভাগ করবেন, তারপর দুই ভাগ মেয়েরা পাবে, এক ভাগ অন্যরা পাবে, সমস্যা কি? সমস্যা নাই। যদি দিতে মনে না চায়, কষ্ট হয়, কষ্ট হওয়ারই কথা, তাহলে যারা পাবে তাদেরকে ডাকেন, দে অনুমতি নেন, পা হাত ধরে অনুমতি নেন, না আমার মেয়ে দুটাকে দিয়ে দিই তোমরা আপত্তি করিও না, ওরা যদি ছাড় দিয়ে দেয় তাহলে দিতে পারবেন, সমস্যা নেই। আমার মায়ের ছেলে সন্তান না থাকায় আমার খালা আমার মায়ের কিছু জমি ফৌতি না কি জানে জি, ফৌতি তো বুঝি না আমি, বা ভাগ পাই, কিন্তু আমি একমাত্র মেয়ে, আমার খালাকে না জেনে সব জমি আমার নামে দলিল করে নেই, পরে খালা সব কথা শুনে আমাকে মাফ করে দেই, এখন আমি জানতে চাই সেই জমি নেওয়ার অপরাধ ক্ষমা হয়েছে কি না, বা তার পাওনা অংশ দিয়ে দিতে হবে না, মাপ দিলে সেটা মাপ হবে, আমি খুব সমস্যায় আছি, দয়া করে উত্তর জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যাযা খায় দান করুন, এটাই ইমানদারের পরিচয়। আপনার খালা বা যে পাবে সে যদি মন থেকে আপনাকে ক্ষমা করে দেন তাহলে কোনো সমস্যা নেই। বাকি আরও যদি উত্তরস্বরী থাকে তাদেরকে বঞ্চিত করেন তাহলে তাদের থেকেও ক্ষমা নিতে হবে, নাহলে তাদেরকে ফেরত দিতে হবে। মসজিদে মুয়াজ্জিমের আজান শুরু হইলে কুকুর জোরে চিৎকার দেয়, এক আলেম বলেছে কুকুর নাকি আজানের জবাব দেয়, কথাটা কি সঠিক? কুকুর কখন এত ভালো মানুষ হয়ে গেল? আজানের জবাব দিবে কে? ওর ওপরে নামাজ ফরজ নাকি? আরে নামাজ যার ওপর ফরজ সে উত্তর দিবে। হ্যাঁ, কুকুর হচ্ছে শয়তান, শয়তান দেখলে কুকুর চিল্লাই, শয়তান দেখলে গাধা চিল্লাই, আজান দেখে আজান শুনে ও অনেক সময় শয়তানি করে, কথা বুঝছেন? ওটা শয়তান কুকুর। কোন কোন ক্ষেত্রে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া মোনাজাত সন্ন্যাত সম্মত জানালে উপকৃত হব? ইস্তেসকা সালাতের জন্য মাঠে আসে দোয়া করবেন, সবাই মিলে দোয়া করবেন, ঠিক আছে? এটা সম্মিলিত জায়গা আছে। আমি বলছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আপনারা বলেন আমিন, এটা জায়গা আছে। কিন্তু আপনি ভাড়াটা ইমামকে শুরু করে দিলেন, হুজুর মাহফিল শেষ করেছেন, এবার শুরু করে দিলাম, আল্লাহ মুতাওয়াল্লি সাহেব মাহফিলে সাহেব 5000 টাকা দান করেছে, 5000 হুর দিয়ে দাও, এই দোয়া
এটা হচ্ছে পাম মারা দোয়া। এই পাম মারা দোয়া বেদাত, এটা করা যাবে না। কেউ রাগ করছেন নাকি? দিনাজপুরে সব এলাকায় ফের দোয়া নিয়ে মারামারি আছে। দোয়া নিয়ে মারামারি থাকলে আমাকে বলেন। মহিলাদের একামত দিয়ে সালাত পড়তে হবে কি? জি না, মহিলাদের একামত নাই। জৈনক বক্তা বলেছেন এক বালতি গাভীর পোশাবের মধ্যে চাদর ভিজিয়ে সালাত পড়লে সালাত পড়তে হবে নাকি? আর যার মন চাইছে পড়বে, তো কি করবো আমরা? কেউ যদি পানি না পায়, পানি পানি না দেখে গাভীর মুখ দেখে, তো কি করবো রে ভাই? এটা কেন বলেছেন, কি জন্য বলেছেন আল্লাহ ভালো জানেন। আমি কোনোদিন জিজ্ঞাসাও করি নাই, বহু দেখা সাক্ষাৎ হয়। ঠিক আছে, তো এখানে কিছু কথা আছে, সেটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। ঠিক আছে, তবে এগুলো নিয়ে না বলার দরকার নাই, এগুলো এগুলো বাড়াবাড়ি দরকার নাই। হ্যাঁ, বক্তা বক্তব্য দেওয়ায় যখন স্পিডের সাথে খুব ঝড়ের বেগে বলতে থাকে, তখন বক্তার মুখ ফসকে কিছু ভুল হতেও পারে, ওটা ধরার মধ্যে ধরতে হয় না, ওটাকে না ধরে বাদ দিতে হয়। ওটা মিল খেলো না, ছেড়ে দেবো, এটা না মাতামাতির কী আছে? বাংলাদেশে আজকে কি অবস্থা? যশোরে মোনাজারা বাসে গেছিলাম, মোনাজারা বাস হলো না, একটা সমাধান হয়েছে। হ্যাঁ, আহলে হাদিস হানাফি ভাইদের মধ্যে, হ্যাঁ আহলে হাদিসের মধ্যে মাশাআল্লাহ একজন শুরু করে দিল, হে আমার দাদা ঠিক করেছে, ঠিক বলেছে, এই করেছে, ঠিক লিখেছে। তখন আর একজন একেবারে যা মুখে আসে গালিগুলাজ দিয়ে একেবারে শেষ করে দিলে। তো দেখছি যে মুরক্ষর আপনার সয়লাভ হয়ে গেছে বাংলাদেশে। কিছু মূর্খ আলেমের জন্য আজকে আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছে, আরও হিংসা হাসাদ বেড়ে যাচ্ছে। আলেম কেন গালি দিবে রে ভাই? আলেমের মুখ দিয়ে গালি বের হবো? আলেম কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মা কানা ফাইসার আলা মুতা ফাইসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছাকৃত গালি দিতেন না, বৈশিষ্ট্যগতভাবে গালি দিতেন, নিয়ম নাকি ই ছিল না, সিস্টেম উনি জানতেই না, জন্মগতভাবে গালি দেওয়ার ওনার বৈশিষ্ট্য ছিল না, চরিত্র ছিল না, ইচ্ছাকৃত জেনে ছিল কখনো গালি দিতেন না। আল্লাহ আকবার, এটা নবীর আদর্শ। আর আমরা হচ্ছে নদীর নবীর উত্তরসরি, আর নবী সাল্লামের উত্তরসরি হয়ে দাবিদার, আর আমার মুখ দিয়ে গালি হবে ওলা মাজাবি ওয়াহাবি গায়রে মোকাল্লিদ আহলে খাবিস, এটা কি ভাষা? হ্যাঁ বেটা, তুমি আমার থেকে পাক্কা সাচ্চা মুসলিম, তোমার কান ধরে দেখিয়ে দেবো, তুমি উল্টাপাল্টা গালি দাও কে? হ্যাঁ, এগুলো সব অশিক্ষিতদের কাজ। শিক্ষিত মানুষ কোনোদিন গালি দেয়? গালি দেয় না, সাবধান থাকবেন। এদের আদব কাদের অভাব আছে, এদের বক্তব্য শোনার থেকে না শোনাই ভালো। আচ্ছা, জৈন বক্তা দাবি করেছেন যে মহিলাদের মসজিদে গিয়ে সালাত আদায় করা, ঈদগাহে গিয়ে সালাত আদায় করা এবং জানাজা সালাতে সূরা ফাতিহা পড়া পড়ার আমলগুলো সাহাবীগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। আপনার বক্তব্য জানতে চাই। আমার বক্তব্য হয়ে গেছে, যিনি বলেছেন এটা দলকে টিকানোর জন্য বলেছেন, আল্লাহকে ভয় করে বলেন নাই, অথবা তার হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায় এমন কথা ব্যবহার করেছেন। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বইয়ের এত এত পৃষ্ঠা কি ভুল ছিল? বাহাসের কথা বলছি, যশোর, আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? জি ছিলাম ছিলাম ছিলাম, এটা নিয়ে আমার কথা বলার দরকার নাই। জি, যিনি লিখেছেন উনি উত্তর দিবেন, যিনি লিখেছেন উনি উত্তর দিবেন, আমার সময় নষ্ট করার দরকার আছে ভাই? আমি বই লিখেছি, পরের পরের ঘন্টা না লাভ কি? ওকে আমাকে বলতে বলেছে মুখলেশ ভাই বলে দিয়েন, বলতে বলেনি তো আমি এখানে কষ্ট করবো কেন? আমি আমার মা বাবা পীর ওস্তাদকে সিজদা করতে পারবো কি না? রে কি বললেন আপনি? ছি 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 ছি, মা বাবা পীরকে সিজদা করলে অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামি, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কবরে গিয়ে যদি সিজদা করেন চিরকাল জাহান্নামি, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কবরে গিয়ে বাবার কাছে চেয়েছেন চিরকাল অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামি, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কবরে কিছু পাওয়ার আশায় ফুল দিয়েছেন, মোমবাতি আগরবাতি আপনার চাদর যা উরুস মোবারকে আপনি গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, ভেড়ি দিয়েছেন, ইঁদুর ইঁদুর পর্যন্ত যদি দেন, অন্য কথা অন্য জিনিস তো দূরে কথা, অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামি, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। মদিনার এলেম দিলাম লাস্টে, ওয়াখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে সরল পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ এখানে যারা এসেছেন, কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন, সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের জানামালে বরকত দান করুন, যারা অসুস্থ আছেন সুস্থতা দান করুন, যারা
এই দুনিয়াতে এক করে